তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022 এবিটিএ টেস্ট পেপার সাবজেক্ট বেঙ্গলি এর পেজ নাম্বার 283 এর এমসিকিউ প্রশ্ন উত্তর। তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তো দেখো, একে বলা আছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। একের এক, কনক পানি চালের ভাত খান, সঠিক উত্তর হয়ে যাবে ক, বড় বাবু। দুই, বুড়ো কর্তার বয়স হয়েছিল, সঠিক উত্তর ক, 82 বছর। তিন, ফজরের নামাজ বলতে বোঝায়, সঠিক উত্তর গ, ভোরের নামাজ। চার, উনি হলেন দেবতার সেবিকা, উনিকে সঠিক উত্তর হয়ে যাবে ঘ, বড় পিসিমা। মঙ্গলে বাদলা লাগলে তা থাকবে, সঠিক উত্তর ক, 5 দিন। ছয় নম্বর, বহুদিন কথাটি আমি দেখি কবিতায় আছে, সঠিক উত্তর গ, 3 বার। সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন, সঠিক উত্তর খ, মৃত্যুতে। অবসন্ন মানুষের চোখে হানা দেয়, সঠিক উত্তর ক, ক্লান্ত দুঃস্বপ্ন। একে নয়, সংস্কৃতিতে 13 পেয়েছিলাম, বক্তা হল সঠিক উত্তর ক, অমর। নয়ের অথবা প্রশ্ন, রজনীকান্তের বয়স, সঠিক উত্তর গ, 68 বছর। দশ নম্বর, চলো এবার বিয়ে করি আমরা, বলছেন সঠিক উত্তর ক, শম্ভু। দশের অথবা, বাঙালিরা শুনি কাঁদুনে জাত, বলেছেন সঠিক উত্তর গ, বল্লভ ভাই। এগারো নম্বর প্রশ্ন, পথিক নাটকের নাট্যকার, সঠিক উত্তর গ, তুলসী লাহিড়ী। এগারো অথবা প্রশ্ন, অদৃষ্ট তো মানেন আপনি, সংলাপটি উচ্চারণ করেছে সঠিক উত্তর খ, কালীনাথ সেন। বারো, রাজনীতি বড় কূট, বক্তা হলেন সঠিক উত্তর ক, রজনীকান্ত। বারো অথবা প্রশ্ন, মস্কোয় যে জাপানি থিয়েটার এসেছিল তার নাম হলো, সঠিক উত্তর খ, কাবুকি। তেরো নম্বর প্রশ্ন, দশ বছরে এক একজন করে কার উদ্ভব হয়, সঠিক উত্তর গ, মহামানব। অথবা প্রশ্ন, দেখো, বলি কান্ধারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, সঠিক উত্তর গ, 3 বার। চোদ্দ নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় চিত্ররীতির জনক, সঠিক উত্তর গ, অবনীন্দ্রনাথ। পনেরো নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র, সঠিক উত্তর খ, মেঘে ঢাকা তারা। ষোলো নম্বর প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণপুরুষ, সঠিক উত্তর গ, প্রিয়নাথ বসু। এরপরে প্রশ্ন দেখব, ল ধ্বনিটি হলো, সঠিক উত্তর খ, পার্শ্বিক ধ্বনি। আঠারো নম্বর, ভিআইপি কি জাতীয় শব্দ, সঠিক উত্তর খ, মুন্নমাল। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্ত, ধন্যবাদ।